এর দিয়ে শিক্ষকতায় নতুন চাকরি প্রাপকদের রবিবার সংবর্ধনা দেওয়া হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। এই সংবর্ধনার আয়োজন করে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার। শিক্ষামন্ত্রী তার ভাষণে বলেন, আগামী 7 থেকে 10 বছরের মধ্যে ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে। যত জনে টেট পাশ করেছিল সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, রয়ে গেছে আরও বহু শূন্য পদ। আর টেট পাশ করা মানে সরকার তাদের নিয়োগ দিতে বাধ্য নয়, তারা রিজার্ভ থাকবে, পরবর্তী সময়ে সরকার প্রয়োজনে এখান থেকে নেবে। ডিসেম্বর মাসে আবারও পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত আমরা টিচার নিয়েছি, শুধু ইলেভেন্টে এন্ড সেকেন্ডারিতে টিচার নিয়েছি 6,088 এবং আরও পাইপলাইনে আছে 1,109, তার মানে 7,000 ক্রস করছে টোটাল। এবং এছাড়া আমরা 161 জন বিআরপি নিয়েছি এবং এখন আবার 680 জন বিআরপি সিআরপিও নিচ্ছি। অর্থাৎ অন্যান্য সময় টোটাল সংখ্যা আমি জানি না, লেফটদের পাঁচ বছরে কতজন লোক নিয়েছে শুধু শিক্ষা দপ্তরে মোর দেন 8,000। এছাড়া উচ্চশিক্ষায় 1,136 জন, আরও পাইপলাইনে আছে 40 জন, আর আপনাদের পাইপলাইনে 1,100 জন, এখন কিন্তু একজনও বাকি থাকবে না। আরও পাইপলাইনে আছে, হাইকোর্ট স্টে দিয়ে রেখেছে জিটি এসটি জিটি, সেগুলির জন্য আরও বিরাট সংখ্যক আমরা দেব। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীও। তিনি বলেন, একসঙ্গে একযোগে সমস্ত টেট কোয়ালিফাইড শিক্ষককে নিয়োগ করা, এটা একটা ঐতিহাসিক ঘটনা, বৈপ্লবিক সিদ্ধান্ত। ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তিনি শিক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, শিক্ষা দপ্তরের প্রয়োজন 27 থেকে 28 হাজার শিক্ষক, সেখানে রয়েছে মাত্র 17 থেকে 18 হাজার শিক্ষক, বিদ্যালয় রয়েছে প্রায় 4,500-এর মতো। এক যুগে একসঙ্গে সমস্ত কোয়ালিফাইড টিচারকে রিক্রুট করে নেওয়া, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। এবং ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তাই আমার আহ্বান থাকবে, অনেকে এখানে বলবে যারা আসেনি, যে আমরা নিজেদের যোগ্যতা দিয়ে পেয়েছি, সরকার আমাদের প্রতি এমন কি এমন দরদ দেখিয়েছে। শিক্ষামন্ত্রী পারতেন, রাজ্য সরকার পারত আরও 1 বছর ঘুরাতে, আরও 2 বছর ব্যাক লেট করতে, যে এবার হবে না, অর্থ নেই, যেটা বিগত দিনে আপনারা দেখেছেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, প্রতিকূল পরিস্থিতি, এই জিনিসগুলো কিন্তু বলা যেত, আমরা কিন্তু বলিনি, মাননীয় শিক্ষামন্ত্রী বলেননি, ঝগড়া করতেন উনি ক্যাবিনেটের মধ্যে, যে আমার 27,000-28,000 শিক্ষক দরকার, 4,500 বিদ্যালয়, তার মধ্যে আমার ম্যান ইন পজিশন 17,000-18,000, আমি কি করে করব। তার বাইরে কোয়ালিফাইড টেট টিচার যারা রয়েছেন, লড়াই করে সংগ্রাম করে নিজেদের মধ্যে উনি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছেন এবং আমরাও ক্যাবিনেটে থেকে ওনাকে সহযোগিতা করেছি। শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলের অন্যান্য পরিকাঠামোকেও উন্নত করতে হবে। এমন বহু স্কুল রয়েছে যেখানে বাউন্ডারি নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, বিষয় শিক্ষক নেই, প্রধান শিক্ষক নেই, স্কুলঘর ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং সর্বোপরি শিক্ষার পরিবেশও যথাযথ নেই। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের হতে হবে প্রতিশ্রুতিবান এবং এর ফল হবে সুদূরপ্রসারী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।